1, 4, 3, baby, I love you. হঠাৎ করে রাত্রেবেলা আমার আব্বা আমারে মানে আমাদের বরিশালের ভাষায় উর্কিস্তার কি স্মাইল আর কি, এই মেয়েকে এই মেয়েকে পাপা আমার জিজ্ঞেস করতো, এই মেয়েকে তোর সাথে কি করে। আমার চাচা 3 নম্বর বিয়েটা যখন হবে মানে দ্বিতীয় ভাবে যখন রাজি হবে যে তৃতীয় বিয়েটা করো তখন আমি বিয়ে করে ফেলবো। সালমান খান, জাহেদ খান, সালমান খান, জাহেদ খান। এখন তো আসলে মানুষের ঈদ করাটা খুব কষ্ট হয়ে গেছে, অনেক মানুষের ঈদ হচ্ছে না। পপুলারিটি পাওয়ার জন্য তুমি একটা ক্যারেক্টার বিল্ড আপ করতেছো, যেই ক্যারেক্টারটা তুমি না। দর্শক, ঈদ মুবারক, বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদ উল ফিতর। সময় টেলিভিশনে ঈদের বিশেষ বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান এবং আমার সঙ্গে আজ উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাওহিদ আফ্রিদি, তার সঙ্গে আড্ডা দেব ঈদের আড্ডা। আশা করি ভালো লাগবে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দর্শক সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদের সবাইকে শুভেচ্ছা। ঈদে একটা প্রথম যে কাজটা থাকে, করণীয় থাকে, সেটা হচ্ছে ঈদ সালামি। আপনি চাইলে আমাকে সালামি দিয়ে উদ্বোধন করতে পারেন। তুমি তোমার চাচ্চু হও, আমার চাচ্চুকে কিভাবে সালামি দিই? সালামি দেওয়া লাগবে না, মানে বাঁচাই। তুমি বাঁচাও, আমার একটু সালামি দাও চাচ্চু। আপনিও দেননি, আমিও দেননি, সদবোধ হয়ে গেছে। ঈদের দিন, ঈদ চলছে, কোথা থেকে আসলেন এখন? আমি বাই দ্য ওয়ে আমি চলে আসছি হচ্ছে বরিশাল থেকে ফ্লাইট নিয়ে, আর ও চলে আসছে সেই ভোলা থেকে। না না না, আমি অফিসে ছিলাম, আমি ছুটি পাইনি ভাই। ঈদের দিন বরিশালে ছিলেন, ওখান থেকে এসেছেন, তাহলে একটু জানতে চাই ঈদ আসলে কি বরিশালে করা হয় সবসময় নাকি? আমার প্রত্যেকটা ঈদ সবসময় বরিশালে করা হয়। আমার বাবার একটাই রুলস যে পৃথিবীর যেখানেই থাকো না কেন, আমি যখন লন্ডন ছিলাম তখনও আব্বা টাইনায় বরিশাল নিয়ে আসছে সবসময়। এবং এখন এটা আমাদের একটা ফ্যামিলির পরম্পরা হয়ে গেছে যে বরিশালে দাদুর কবর জিয়ারত করতে হবে, দাদু দাদু। সো আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন ঈদ বরিশালেই করতে হবে। এটা আমি ছোটোবেলার থেকে, আমি আজ পর্যন্ত ঢাকায় ঈদ করিনি, আচ্ছা, বা কোথাও ঈদ করিনি, আমি বরিশালেই করছি এবং প্রত্যেকবারই। সো আমি কখনো দেখিনি আসলে ঢাকা ঈদের সময় কেমন হয়। সো আমি বরিশালে খুব এনজয় করি, কারণ ওখানে প্রত্যেকটা আত্মীয় স্বজন আসে এবং তাদের সাথে সুখ দুঃখ আলোচনা করি, ফ্যামিলিতে কী হয়েছে না হয়েছে, এই যে বসে যে গসিপিংটা হয় সেটা আমার ভালো লাগে। সকালবেলা আম্মুর পায়েস খুবই মজা লাগে, ঈদের নামাজে একসাথে যাচ্ছি, এটা আনন্দই অন্যরকম। সো ওই আনন্দ, আর এখন তো আসলে সালামি নিয়ে মারামারি হয় না, আর ওই ট্রেনটা এখন আর ওরকম নাই, বাট ছোটরা আসে সালামি নেয়, এলাকার সবাই আসে দেখা করে, তো এইটা আমার খুব পছন্দ, আমি খুব পছন্দ করি। এই যে ঈদ করতে সবসময় বরিশাল চলে যাওয়া হয়, একটা কমন প্রশ্ন ঈদ আসলে, ছোটোবেলার ঈদ বড়োবেলার ঈদ, তাওহিদ আফ্রিদি কেমন উপভোগ করে বা এই যে পার্থক্য কী কী দেখেন এখন? ছোটোবেলায় ভাবতাম কখন বড় হব, আর বড় হয়ে ভাবে ইস যদি আবার সেই ছোটোবেলায় ফেরত যেতে পারতাম। বাট এখন তো আসলে মানুষের ঈদ করাটা খুব কষ্ট হয়ে গেছে, অনেক মানুষের ঈদ হচ্ছে না, অনেক মানুষ আসলে এই সংগ্রামের সাথে যুদ্ধ করতেছে। সো আমার কাছে সেই আগের ঈদ আর এখনের ঈদের মধ্যে অনেক পার্থক্য মনে হয়, যে আমি যদি সেই ছোটোবেলায় ফেরত যেতাম সেটাই আমি মনে করি। কারণ এখন যত বড় হচ্ছে রেসপন্সিবিলিটিটা বুঝি, প্রত্যেকটা বাবা মা যে আসলে আমার বাবা বা যে কোনো পৃথিবীর যেই বাবাই হোক না কেন, যেই বাবারাই দেখতেছেন, সবাই মিলে আসলে আমি চাই যারা সংগ্রামী বাবা মা, যারা সবসময় সন্তানের ভালোটা চান, যে সন্তান ঈদ করুক, ও সন্তান খুশি তো আমি খুশি, তাদের জন্য অলওয়েজ আমি মানে দোয়া করি যাতে তাদের ঈদ। ঠিক আছে, অনেক গভীর কথা, কিন্তু এই কথা শুনতে শুনতে যে মনে প্রশ্ন চলে আসলো একটা, কি মানে যে বললেন না যে বাবা হলে অনেক দায়িত্ব বেড়ে যায়, তো এখন তাওহিদ আফ্রিদি তো আজ হোক কাল হোক বিয়ে করবে, আচ্ছা সে বিয়ের প্রশ্ন সবাই ঘোরপাক করছে আর কি, এখন এই যে আমরা একবার ঈদের দিন ঘোষণাটা শুনতে চাই, আচ্ছা কবে বিয়ে করছেন? যেদিন আমার চাচুর বিয়ে হবে তখন আমি বিয়ে করে ফেলবো। আপনি যখন আপনার কন্টেন্ট দেখেন, আপনার কন্টেন্ট তো দেখেন, হ্যাঁ আমি দেখি, আপনি ছোটবেলায় একটা কন্টেন্ট করতেন সিআইডি, হ্যাঁ এটাই জানতে যাচ্ছিলাম, ওই সিআইডি কন্টেন্টটা যখন দেখেন, আর যে এত ছোট একটা তাওহিদ আফ্রিদি খুব গোয়েন্দাগিরি করছে, এখন দেখলে কি মনে হয়? আমি আসলে ছোটোবেলা থেকেই ক্যামেরার পিছনের মানুষ ছিলাম, আমার ক্যামেরার পিছে যারা কাজ করতো যেসব ক্যামেরাম্যান আঙ্কেলরা আছে তাদের সাথে এখনও আমি অনেক দুষ্টুমি করি, দেখলে জড়ায় ধরি, কারণ আমি আমি বললাম তো টেলিভিশনের লাইট থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে এডিট প্যানেল থেকে শুরু করে আমি ওখানে বড় হওয়ার ছেলে। সো আমি হচ্ছে সবার সাথে দুষ্টুমি করবো মজা করবো, আমি ওই ছেলে, আমাকে তুমি কখনো এভাবে বসায় এত কথা বলাইতে পারবো না। আপনি আগে গান গাইতেন, এখন গাচ্ছেন না কেন? এখন আর অটোটিউন ভালো দিতে পারি, আজকে একটু অটোটিউন ছাড়া গান শুনতে চাই ঈদের দিন স্পেশাল দর্শকদের জন্য। আমি আসলে টু বি অনেস্ট একটু দুই লাইন, আরে বলতেছি আমি আসলে ওরকম গান গাইতে পারি না, বাট যেহেতু আমার চাচ্চুর আমাকে রিকোয়েস্ট করছে, তানভীর চাচ্চু, তানভীর চাচ্চুর ঈদে আমি অবশ্যই দুই লাইন গাবো, দুই লাইনের সাথে আরো দুই লাইন যোগ। ঠিক আছে, আমরা এখন শুনবো তাওহিদ আফ্রিদির কণ্ঠে একটি সুন্দর গান। জানি না আসবে তুমি, জানি না তুমি আসবে
কবে বসে আছি আমি তোমার অপেক্ষায়, জানি আমি বসে আছি তোমার অপেক্ষায়, তোমার অপেক্ষায়, কাছে আসো ভালোবাসো ছুঁয়ে দিল এমন, ওয়ান ফর থ্রি বেবি আই লাভ ইউ, ওয়ান ফর থ্রি বেবি আই লাভ ইউ। যে গানের মধ্যে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে বিরহের সুর, আমি বেবি অপেক্ষায় আছি, আবার লাস্টে ওয়ান ফর থ্রি, মানে কি কার উদ্দেশ্য ছিল নাকি? অবশ্যই সে কে? তোমার এক্স গার্লফ্রেন্ড। আমার এক্স নিয়ে আপনার টানাটানি করার দরকার? আমার জেলাস চাচ্ছো তোমার দেখলে? আমার তোমার এক্সকে আমি অনেক ভালোবাসি সত্যি কথা, তোমার এক্স যেই হোক আমি তার অনেক ভালোবাসি। কে শুনেন, আপনি শো অফ করেন অনেক অনেক অনেক, আপনার একটা মানে ব্যবসাও আছে? আমার আছে, আমি করতেছি, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, সমসাময়িক প্রসঙ্গে আসি, যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশে শুরু থেকে ছিলেন, এখনো দেখছেন, অনেক বিশৃঙ্খল অবস্থা, কি বলবেন আপনি এগুলো নিয়ে? আমি এগুলো অ্যাকচুয়ালি আমি বারবার প্রথম থেকে তোমাকে বলছি, আমি একটাই টার্গেট রাখছি যে দেখেন আমাদের খুব আজকাল বললাম না একটা বাচ্চার হাতেও ট্যাব থাকে, তো এরা কী শিখতেছে? আমি সম্পূর্ণ তাদের বাবা মাকে বলবো যে তারা কী কন্টেন্ট দেখছে সোশ্যাল মিডিয়াতে সেটা যাতে একটু ভালো করে নজরদারি করুন। আর মানুষ যদি ফেক হয়, মানুষ যদি মানে অ্যাক্টিং করে, ক্যামেরার জন্য কাজ করে, তাহলে সেটা টুডে অর টুমরো ধরা খাবি। তোমার এইটা ফ্রেশ, মনে কোনো খারাপ কিছু নেই, তুমি যেটা সেটাই। যখনই তুমি ক্যামেরার সামনে অ্যাক্টিং করতে থাকবা, কতক্ষণ তুমি অ্যাক্টিং করবা? একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এক মাস, দুই মাস, এক বছর, দুই বছর, তিন বছর? মানুষের এই পপুলারিটি পাওয়ার জন্য, এই দুই দিনের পৃথিবীতে পপুলারিটি পাওয়ার জন্য তুমি একটা ক্যারেক্টার বিল্ড আপ করতেছো, যেই ক্যারেক্টারটা তুমি না, তুমি মানুষকে দেখাচ্ছ, বুঝাচ্ছ যে এইটা করলে ভালো হয়, এইটা এই। বাট ইন দি এন্ড যখন তোমার সব কিছু সোশ্যাল মিডিয়াতে চলে আসে যে হু ইউ আর, তুমি কে, তোমার পরিচয় কী, তুমি অ্যাক্টিং করতেছো, তখন মানুষ আসলে তোমাকে নেগেটিভ দেখা শুরু করবে। সো আমি এই জিনিসটাকে বিলিভ করবো না। আমি প্রত্যেকটা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা কাজ করছে, আমি অনেক কিছু শিখি তাদের থেকে, বাট তাদের কাছে একটা অ্যাজ আ ভাই হিসাবে বলবো যে তুমি যে তুমি ওইটাই দেখাও, তোমার মন যেটা বলে তুমি সেটা করো, তোমার মনের পিছিয়ে দৌড়াও। কেন তুমি এমন কিছুই করতে যে এত মানুষের ক্ষতি করে ফেলবে তুমি নিজেও জানো না। তোমার একটা স্টেটমেন্ট, তোমাদের একটা স্টেটমেন্ট কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, ইনফ্লুয়েন্সড হইতেছে। তুমি একটা কথা বলার আগে 40 বার চিন্তা করবা যে আমি আমার নিজেকেও বলি যে আমি একটা কথা বলার আগে 40 বার চিন্তা করবো যে একটা আমার কারণে যেন কোনো মানুষের ক্ষতি না হয়। আর যদি কখনো হয়েও থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তাতে আমার ক্ষমা চেতে অসুবিধা নেই, আমি একবার না আমি 1000 বার ক্ষমা চাবো। আমি কখনো কোনো মানুষের ক্ষতি করতে চাই না, আমি ক্ষতি করতেও ইচ্ছুক না। আমি মহান আল্লাহ তাআলা খুব ক্ষমাশীল, সবাইকে ক্ষমা করে দেয়। আমিও যদি কোনো কিছু দেখি আমি প্রতিদিন রাত্রেবেলা এটাই চেষ্টা করি যে আল্লাহ আমি আমার তারা যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমাকে তুমি ক্ষমা করো, এবং আমি আমাকে যদি কেউ ক্ষতি করতে চায় আমি তাদেরকে ক্ষমা করে দিচ্ছি, কেন আমি জানি আল্লাহর উপর আমার বিশ্বাস আছে। আপনার হিউজ ফ্যান বেস, যেখানে যান হাজার হাজার ছেলে পেলে মানে একদম চলে আসে ফ্যান যে শুভাকাঙ্ক্ষী আপনার, এই শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মজার কোনো ঘটনা শেয়ার করা যায় কি না আজকের দিন? আমি একবার একটা অলমোস্ট একটা মামলায় পড়ে গেছিলাম। আচ্ছা, একটা ফ্যানের কারণে, তো আমি জানি এটা আমি বিলিভ করবে কি না, বাট একটা মেয়ে অফিসের নিচে চলে আসছিল, তার বিয়ের দিন, বিয়ে না করে তার বিয়ে ওই দিন। আচ্ছা, উনি না করে অফিসের নিচে চলে আসছে, মানে একটু ঢাকার বাইরে থাকে, তো হয়তো বা ওই টাইমে 2017-18 দিকে, তখন আফ্রিদি তহিদ আফ্রিদি উঠতি আর কি, মানে এখনো হ্যাঁ টিনেজ বয়স উঠতেছে। তো আমি নিচে, আমি তো প্রত্যেক শনিবারে সব ফ্যানদের সাথে দেখা করতেছি, তো তখন ও এসে ছবি তুলছে, ছবি তুলে আমার সাইডে এনে বলছে আমি আপনার সাথে 1 মিনিট কথা বলবো। আমি কি আমাকে বলেন এখানে? বলছে না আমি আপনার সাথে 1 মিনিট কথা বলবো। তো আমি একটু সাইডে যেয়ে বলছি বলেন আপু, তখন বলছে আমি আপনাকে আমি বিয়ে রেখে চলে আসছি, আমি আপনাকে বিয়ে করবো। আমি জিনিসটা না মানে খুব নর্মাল, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওয়াও, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে আমি ওইভাবেই নিচ্ছি জিনিসটা। হঠাৎ করে রাত্রেবেলা আমার আব্বা আমারে মানে আমাদের বরিশালের ভাষায় উর্কিস্তার কি স্মাইল আর কি, হ্যাঁ আমি বলে কারো অপহরণ করছি। আচ্ছা অপহরণ করছি মানে এগুলো কী বলতেছো তুমি আমার? কেন আমাকে অমুক জায়গা থেকে কল দিয়েছে, তুমি কোন এই মেয়েকে, এই মেয়েকে পাপা আমার জিজ্ঞেস করছে, এই মেয়েকে তোর সাথে কী কর? আর বাবা আমি তো চিনি না এই মেয়েকে। পরের দিন আমি
ওই পরে যেই লোক উনি তো চিনতেন, উনি তো একজন ইউটিউবে ভিডিও বানায়, ইউটিউবার। তখন এই জিনিসটা ওনার হাজব্যান্ডের সাথে আমাদের অফিসের যে লিগাল টিম কথা বলতেছে, উনি তো একজন ইউটিউবার, ওনার সাথে ওনার কোনোই নেই। তো পরে মেয়েটা স্বীকার করছে, না আমি তো ফ্যান, কিন্তু আমি তাকেই বিয়ে করতে চাই, আমি এই ছেলেটাকে বিয়ে করবো না, আমি বিয়ে করলে তোহিদাকে কী করবো। ঠিক আছে, যাই হোক, আমরা এখন একটা মজার জিনিসে যাচ্ছি, সেটা হচ্ছে আমি আপনারকে নিয়ে আমার যে কোনো আইডিতে একটা পোস্ট দিয়েছিলাম যে তহিদ আফ্রিদির সঙ্গে আজকে ঈদের সময় কথা বলতে চান কে কে। তখন অনেকেই সায়া দিয়েছে কথা বলবো কথা বলবো। সেখান থেকে আমি দুইজনকে ফোন দেবো, লাকি দুইজন, তারাও জানে না, সেই দুজনকে আমিও জানি না, আপনিও জানি না, ফোন দেবো, আপনি তাদেরকে উইশ করবেন, আমি একটু রিয়াকশন দেখতে চাই। আমরা সময় টিভি থেকে বলছিলাম, আপনি কি তহিদ আফ্রিদির সাথে কথা বলতে চেয়েছিলেন পেজের ভিতরে? জি ভালো আছে, আপনার এখনই তহিদ আফ্রিদিকে কনভার্ট করব। আপনি কাইন্ডলি আপনি যদি বাসায় থাকেন তাহলে টু প্রেস করুন। জি নাম্বার টু, আপনার ফোনে টু প্রেস করুন। জি আমরা এখনই দেখতে পাচ্ছি আপনি টু প্রেস করছেন। আচ্ছা, আপনি কি তহিদ আফ্রিদির চ্যানেলে সাবস্ক্রাইব করা আছেন কি না সেটা আপনি বলতে হবে। আচ্ছা তাহলে একটু ফোর প্রেস করুন কাইন্ডলি। ধরেন আমাদের অপারেটর সিস্টেম এখন আসে। হ্যাঁ জি ভাই, পেয়েছি। আপনি যখন তহিদ আফ্রিদির ব্যাপারে কথা বলবেন তখন তার ব্যাপারে অবশ্যই প্রশংসা করতে কিন্তু ভুলবেন না। রিসেন্টলি ওনার একটা গান আসছে উলালা, তো ওইটার ব্যাপারে আপনি বলবেন যে ভাইয়া ওই গানটা ভালো হয়েছে। ঠিক আছে, আমরা এখন কলটা ডাইরেক্ট লাইভে দিয়ে দিচ্ছি সময় টিভি। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ জি ভাইয়া, জি আপনাকে যেটা বলেছি আপনি কিন্তু দিচ্ছি। রাজীব ভাই দিয়ে দেন, দাদা দেন, থ্রি টু ওয়ান। হ্যাঁ আমি তানভীর বলছিলাম, ভালো আছেন ভাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা জি ভালো আছি, আপনার নামটা বলুন একটু, নামটা বলুন এবং কোথা থেকে বলছেন? আমি রায়হান হোসেন, বনানী থেকে। আচ্ছা, আপনার কলটা এই মুহূর্তে তহিদ আফ্রিদিকে দিচ্ছি, কথা বলুন তার সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? ভাইয়া খুব ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? হ্যাঁ জি ভালো। আপনার ভাইয়া গানটা, উল্লা গানটা আমার খুব ভালো লাগছে, এবং আমি জানি যে আপনারা খুব পছন্দ করবেন। এবং গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাই, আপনার ভাইয়ের নাম কি ভাইয়া? রায়হান হোসেন ভাই কিন্তু উলালা গানটা খুব পছন্দ করছে। আপনারা যদি এখনই উলালা গানটা দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেলে যান তহিদ আফ্রিদি এবং সার্চ করেন উলালা, রাইট ভাইয়া? ভাইয়া এর জন্য আপনি যে উলালা গানের এত ভালো লাগছে, আপনার ঠিকানা দিবেন, আপনার জন্য একটা শো অফের পাঞ্জাবি ফ্রি। আমি ও তাহলে তো অ্যাড্রেসটা দিতে। আচ্ছা অ্যাড্রেসটা দিয়েন আপনার, আমরা একটা শো অফের পাঞ্জাবি পাঠাবো আপনাকে। আচ্ছা আমি তানি ভাই, ভাইয়া কাইন্ডলি আপনি একটু নাম্বার 5 এ ক্লিক করলেই হবে। ভাইয়া ক্লিক করছে? হ্যাঁ ভাইয়া, দাদা ক্লিক করছে ভাইয়া? থ্যাংক ইউ। উলালা গানটা তো আপনি শেয়ার দিয়েছেন রাইট? এখনো দেই নাই, দেখছি আর কি। আচ্ছা লিরিক্সটা কেমন লাগে? আমার যৌবন জলে উলালা উলালা কেমন লাগে গানটা আপনার কাছে? ভালোই লাগে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, লাভ ইউ ভাইয়া, কিপ সাপোর্টিং মি। উনি তো এখন উলালা খুঁজবে ইউটিউবে গিয়ে, এবং সে ক্লিক করেছে কিন্তু এখন যদি দেবে যে উলালা গানটা আসলে ইউটিউবে নেই কি করবে? আমি আপনার সাথে দুষ্টুমি করছি কিন্তু পাঞ্জাবিটা কিন্তু দুষ্টুমি কেন, অবশ্যই সব থেকে আপনার জন্য পাঞ্জাবি চলে যাবে। যাই হোক, অনেক আড্ডা দিয়েছি, ঈদের শেষ বেলায় মানে সালামি বেশি পান নাকি কম বেশি দেন এখন? বেশি দেই এখন, দেওয়া হয় এখন আর পাই। ওই যে আমি শুরুতে চেয়েছি আমি পাইনি, আমার চাচ্চু লাগবে যে তুমি তানভীর চাচ্চু। বাংলাদেশের মানুষের একটা ধারণা যে কন্টেন্ট ক্রিয়েটর মানে হচ্ছে টিকটকার, তুমি টিকটকার কিছু মানুষের সাথে তুলনা এটা আসলে আপনারা দিবেন না কেন ভাই? টিকটক আপনি যদি নিজে টিকটকারকে গালি দিয়ে নিজেই দেখতেছেন তাহলে এটা মানে আমি বলি সামান্য ওই 5-10 জনের কারণে যদি পুরো টিকটক কমিউনিটিকে গালি দেন তাহলে আমার মনে হয় এটা একদম পারফেক্ট না। টিকটক একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে অ্যাকচুয়ালি খুব 15-20 সেকেন্ডে ভালো ভালো মজার মজার কন্টেন্ট দেখতে পাচ্ছেন, কারোর মিউজিক দেখতে পারতেছেন, ভালো ভালো অনেক ভালো
কাজ করতেছে ওখানে কন্টেন্ট ক্রিয়েটার, যারা টিকটকে বানাচ্ছে। বাট এই দশজনের কারণে, দশ পনেরো জনের কারণে পুরো টিকটক কমিউনিটির যে এই অবস্থা, সেটা সম্পূর্ণ আমি ব্লেম দেবো সেই দশজন। কিন্তু একটা ব্যক্তি, একটা একটা প্ল্যাটফর্মকে আমি কোনোদিন এটা ব্লেম দেবো না, আর এটা আপনারা ভাববেন না। অ্যান্ড থ্যাংক ইউ, যেহেতু উইদের টাইম আমার একটু পরে আবার ফ্লাইট বরিশালে ব্যাক করতে হবে। হ্যাঁ ঠিক আছে, মানে আপনি ইঙ্গিত দিচ্ছেন যে আমাকে বেশি আটকে রেখুন আর কি। ঠিক আছে, তো শেষমেশে আমি পাঁচটা ছয়টা নাম বলবো, আপনি তাদের সম্পর্কে জাস্ট এক বাক্যে কমেন্ট করে আজকে শেষ করে দেবো। ঠিক আছে, আপনাকে প্রথম যে টিকটকের কথায় উঠতে, আপনার প্রথম নামটা হচ্ছে যে তখন বলছিলেন জায়েদ খান, অসাধারণ ব্যক্তি। সালমান মুক্তাদির, আমার ইন্সপিরেশন। শান্তি, হ্যাঁ শান্তি, আমি দুইটা শান্তিকে চিনি। হ্যাঁ কোনটা কোনটা? আমি দুইটা শান্তিকে চিনি। আমি কোন শান্তির কথা বলছি? আপনি যে কোন দুইটা শান্তির কথা বলছেন তাও তো আমি জানি না। একটা আমার জীবনের শান্তি, ওই শান্তি না, টিকটকের শান্তি। হ্যাঁ ড্যান্সার, ও ড্যান্সার, ড্যান্সার, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরোহী মিম, আরোহী মিম, আচ্ছা। কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ খান, কন্টেন্ট ক্রিয়েটর আয়মান সাদিক, টিচার সালমান খান, জায়েদ খান, সালমান খান, জায়েদ খান, জায়েদ খান। আচ্ছা ঠিক আছে, আর না যাই। ওকে, শেষমেশ দর্শকদের উদ্দেশ্যে, ভক্তদের উদ্দেশ্যে ঈদ বার্তা। প্রিয় দর্শক, যারা যেখান থেকেই দেখছেন, আমরা দুই ভাই খুবই দুষ্টুমি করে কথা বলছি সময় টিমের মাধ্যমে। তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, সবার ঈদ যাতে ভালো কাটে, প্রত্যেকটা বাবা মাকে সবসময় সম্মান করবেন, ভালোবাসবেন এবং তাদেরকে নিয়ে ঈদ কাটাবেন। কারণ এই পৃথিবীতে যতক্ষণ আপনাদের বাবা মা বেঁচে থাকবে ততক্ষণ এই পৃথিবীটাকে উপভোগ করতে পারবেন, নিজের কোনো ডিপ্রেশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। সো বাবা মা যতক্ষণ আপনার পাশে আছে ততক্ষণ সেবা করে যান, আর ঈদটাকে আরও সুন্দর করে উপভোগ করতে থাকেন। ঠিক আছে তহিদ আফ্রিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন ব্যস্ততার দিনেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন, এবং সবাইকে আমার পক্ষ থেকেও আরেকবার ঈদ মোবারক।